আমার হয়েছে যত মরণ বাড়িতে আমি ছাড়া একটা কাজ করে দেওয়ার মতো মানুষ নেই কি করতে যে বাড়িতে বাবা আমাকে বিয়ে দিয়েছিল বৌমা এই সকাল সকাল পাড়া থেকে তোমার কথা শোনা যাচ্ছে কি আর হবে মা আপনার ছেলে সারাদিন পড়ে পড়ে ঘুমোয় কোনো কাজকাম তো আর করে না বলি সংসারের কি অবস্থা সে কি জানে আর বলবো রে মা ওর দাদা ঠাকুরদার গোড় পেয়েছে তো শ্বশুর মশাইও কাজ কাম না করে বসে বসে খেয়ে গেছে শ্বশুর খেয়েছে তার বাপে রেখে গেছে তাই কই আমার শ্বশুর তো তার ছেলের জন্যই কিছুই রেখে যায়নি আঁকলে তো রেখে যাবে এখন নেই তাই কাজ করে খেতে হবে তা না হলে তো না খেয়ে থাকা লাগবে বলি আপনি একটু আপনার ছেলেকে বোঝান না কিছু একটা করুক এভাবে ঘরে শুয়ে শুয়ে কাটালে দুদিন পরে পাতে ভাতও জুটবে না আমি বলি কি বৌমা আমার ছেলেটাকে একমাত্র সোজা করতে তুমি পারো দরকার নেই মা পরে আপনি আবার বলবেন আপনার বৌমা দজ্জাল আপনার ছেলের মাথায় উঠে নাচে না রে মা তুই এখন ওকে দিয়ে কাজ করাতে পারিস তুই ছাড়া তো ও আমার কথা শুনবে না যার সারাদিন পড়ে পড়ে ঘুমানোর অভ্যাস সে কি করে কাজ করবে শুনি কোথাও কাজে গিয়ে যদি ঘুমিয়ে যায় তখন তো সেখান থেকেও তাড়িয়ে দেবে একদিনে তো আর অভ্যাস দূর হয় না দু একদিন করতে 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 অভ্যাস হয়ে যাবে চেষ্টা করে দেখি তবে এবার যদি আপনার ছেলে আমার কথা না শোনে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সব কিছু ফেলে আমার বাপের বাড়ি চলে যাব হ্যাঁ ওগো তোমার কি ঘুম ভাঙবে নাকি সারাটা দিন ঘুমিয়েই কাটাবে আরে বলি কে বলি তো সকাল হলো আর একটু ঘুমোতে দাও দেখি ও হ্যাঁ হ্যাঁ তাই তো সকাল হয়ে আবার রাত হতে চললো আর আপনার কাছে কেবল সকাল হচ্ছে বলি তুমি কি উঠবে নাকি আমি গায়ে পানি ঢেলে দেব তরিকা আরে একটু যে শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই কানের কাছে ফ্যাঁ ফ্যাঁ করিয়ে যাচ্ছে সারাদিন খালি ঘুমালে হবে নাকি ঘরে চাল ডাল কিছুই নেই আজ থেকে বাইরে গিয়ে ইনকাম করে আনবে জুটাতে না পারলে না খেয়ে থাকা লাগবে এই তাই আবার হয় নাকি তা আমি কি কাজ করব হ্যাঁ কে আমাকে কাজ দেবে শুনি ঘরের মধ্যে বসে থাকলে কেউ তোমাকে কাজ দেবে না তুমি বাইরে বের হয়ে কাজ তো খুঁজে দেখো তারপর বুঝবো বেশ বেশ তুমি আমাকে দুটো খেতে দাও দেখি খেয়ে দে দেখি কি করা যায় আচ্ছা আমি খাবার বাড়ছি তুমি গিয়ে চোখে মুখে পানি দিয়ে দেখি বাপ মহেশ এভাবে আর শুয়ে বসে থাকলে কি সংসার চলবে আমি কি করব বলো মা গায়ে লোক তো আমাকে কোনো কাজই দেয় না তুমি কাজ করতে পারলে তো মানুষ তোমাকে কাজে নেবে আচ্ছা মা তুমি বলো আমি কি দিন কাজ করেছি বাবা আমাকে তো সব সময় মাথায় করে রাখতো তাই না সেই তো সর্বনাশটা করেছে তা না হলে কি আজ আমাদের এই দিন দেখা লাগতো জমিদারি চিরকাল থাকে না বাবা বসে খেলে যে রাজার গুলাও শুকিয়ে যায় এখন তো আর আমাদের কিছুই নেই রে বাবা হ্যাঁ দাদা মহারাজ ছিল বাবা জমিদার ছিল আর এখন ছেলেকে কেউ কাজও দেয় না এর থেকে ভালো হতো যদি তুমি একটা মেয়ে মানুষ হতে এবার কিন্তু একটু বেশি বেশি বলে এই চুপচাপ খেতে দাও দেখি রে বাবা দেখ কোনো কাজ কাম পাস নাকি আগে মাথা গরম করিস নে কাজই তো মাথা গরম করা আর ঘর বাড়ির জিনিসপত্রও ভাঙা তাছাড়া তো আর কিছুই করতে পারে না আপনার ছেলে আহ তুমি চুপ করো তো বৌমা ওকে খেতে দাও আরে আরে ওইটা মহেশ না রে হ্যাঁ হ্যাঁ এই মহেশদার মতোই তো মনে হচ্ছে আরে মহেশ যে আরে আয় আয় এদিকে আয় কি রে কোথায় চললি হন হন করে শুনি কোথায় আর যাব শান্তি খুঁজতে বের হয়েছে হ্যাঁ দাদা শান্তি কি আর রাস্তায় পাওয়া যায় দোকানে গিয়ে খুঁজতে হবে আহা মস্করা করা থামা দেখি বলি কোথায় যাচ্ছিলি মহেশ বাড়িতে অশান্তি কাজকাম করি বসে বসে খাই কথা তাই শুনতে শুনতে আর উফ এমনটাই তো তো হওয়ার কথা রে কাজকাম খুঁজে করিস কেন তা কে আমাকে কাজ দেবে শুনি আমি তো কোনো কাজই পারি নে হ্যাঁ কি বলো দাদা কোদাল তো মারতে পারো গায়ে তো শক্তি আছে তাই না আরে শুধু গায়ের শক্তি দিয়ে কি হবে তা কোদাল মেরে টাকা দেবে কে শুনি আমায় হ্যাঁ আচ্ছা মহেশ একটা কাজ করলে কেমন হয় কি কাজ বল দেখি এ আমাদের কারোরই তো কোনো কাজ নেই তাই না তা আমরা তিনজনে মিলে একটা ব্যবসা শুরু করলে কেমন হয় আরে বাবা এ তো খুবই ভালো কথা কিন্তু কিসের ব্যবসা করব দাদা আরে আগে ব্যবসা করব কি না তাই ঠিক করে নিই তারপর দেখা যাবে কিসের ব্যবসা করব। হ্যাঁ শেষ মেস্তা হলে আমাদের হোটেলটা হয়েই গেল কি বলিস দাদা কিন্তু হোটেলের নাম তো কিছুই দেওয়া হলো না এখনো। ও নাম টাম দিয়ে কী হবে খাবার ভালো হলে মানুষ এমনিতেই চলে আসবে আরে না না হোটেলের একটা নাম তো দেওয়া দরকার তাই না দাদা আমরা তাহলে কালই হোটেলের নাম রেখে দেব আজ সবাই মিলে একটু ভাবি ঠিক আছে ঠিক আছে এবার চল চল বাড়িতে যাই কাল সকাল সকাল এসে কাজ শুরু করতে হবে তাহলে শেষমেশ একটা কাজের ব্যবস্থা হলো হ্যাঁ হলো ওই আর কি এখন দেখতে হবে কদিন টেকে মন দিয়ে করলে তো টিকবে হোটেলে কাজ করতে কি আবার কোনো মন্ত্র জানা লাগে নাকি হ্যাঁ তাহলে তুমি চলো না রান্নার কাজটা না হয় তুমি করে দিলে কথা মন্দ বলো কিন্তু তা মাসিক কত করে দিবা তাই বলো কি নিয়ে এত কথা হচ্ছে শুনি আপনার ছেলে তো হোটেল দিয়েছে মা তাই সেখানে রাধুনি হতে চাচ্ছিলাম বেশ বেশ তাহলে তো ভালোই হবে সবাই হুড়মুড় করে খেতে আসবে তোমার হাতে রান্নার যে স্বাদ থাক থাক তোমাদের কারোর কিছুই করা লাগবে না আমার কাজ আমাকে করতে দাও যাক শেষ মেষ একটা কাজ তো করতে যাচ্ছে ওরে গণেশ একটু হাত চালিয়ে পরিষ্কার কর এক্ষুনি লোকজন চলে আসবে তো সেই সকাল থেকে একটা খরিদ্দারও আসবার নাম নেই আবার ভাব দেখাচ্ছে আরে আসবে আসবে তুই তোর কাজটা কর দেখি কিছু বলবি নাকি বলি এত যে রান্না করলাম এখন তো কোনো লোকজনের আসবার ভাবই দেখি নে কি যে হবে আরে চিন্তা করিস নে দেখিস আমাদের এই বেগুন পোড়া হোটেলে সবাই খেতে আসবে তুমি মা তোমরা এখানে আমার ছেলে হোটেল করেছে তা কেমন খাবার বিক্রি করে তা আমাকে দেখতে হবে না তাই তো চলে আসলাম রে বাবা আসুন আসুন যেটি আসুন আসুন বসুন এই গণেশ এই ভালো করে টেবিলটা মুছে দে তোমাদের হোটেলে সবথেকে ভালো খাবার কিন্তু আমরা খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জেঠিমা সবাইকে ভালো করে খাওয়া গণেশ কেউ যেন পেট খালি রেখে না যায় বুঝলি হ্যাঁ দাদা হ্যাঁ সবাই একদম খেয়ে ফিসে দিচ্ছে এই বেগুন পোড়ানোর হোটেলে এখন থেকে মানুষ এভাবেই খাবে রে গণেশ যা যা দেখ কার কি লাগবে দেখ হ্যাঁ আজ প্রথম দিন তো বেশ ভালোই বেচা কেনা হলো রে মহেশ হ্যাঁ রে যা হয়েছে ভালোই হয়েছে এবার চল বাড়িতে যাওয়া যাক হ্যাঁ দাদা সারা দিন যা ধকল গেল বাড়িতে গিয়ে নাগডেকে ঘুমাতে হবে এখন থেকে আর আমাদের কেউ নিষ্কর্মা বলতে পারবে না এখন আমরাও কাজ করি হ্যাঁ শুধু আমরা কাজ করি না এখানে আরও কাজের লোক নেব আমরা এই তল্লাটে আর একটাও বেকার মানুষ রাখবো না একদিন এখানে বড় একটা হোটেল হবে আর সেখানে বড় সাইনবোর্ডে লেখা থাকবে বেগুন পোড়ার হোটেল